দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস, চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা, অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ আরামায়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার টু হচ্ছে বার্ধক্য, যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায়? যায় না। তিন নম্বরে হচ্ছে মৃত্যু, সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়, এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মরণ। আল্লাহ কয় তিনটারে জান্নাত থেকে আউট, তিনটা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি মোনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না।